হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের লিসনটিতে। আর আজকের লিসনে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ অ্যাপ্লিকেশন থেকে। আর ইংলিশ অ্যাপ্লিকেশনের অনেকগুলো ধারাবাহিক ক্লাস তোমাদের দিয়ে আসতেছি বা দিয়েছি তোমাদের চাহিদা মতো। তো আশা করতেছি তোমরা খুব ভালো লেগেছে তোমাদের এবং তোমাদের অনেক উপকার হয়েছে, কারণ আমরা একই ধরনের ওয়ার্ড সেন্টেন্স ব্যবহার করে অনেক সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো তোমরা যখন এই অ্যাপ্লিকেশনগুলো পড়বে অবশ্যই নোট ডাউন করে বাংলা ধরে ধরে আমরা যেভাবে বলি সেভাবে পড়ার চেষ্টা করবে, তাহলে দীর্ঘদিন মনে থাকবে এবং তুমি বানিয়ে লিখতে শিখে যাবে। কিন্তু তো তোমরা অনেকেই একটি অ্যাপ্লিকেশনের জন্য অনেক আগেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, আমি আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য যে এটা সময় মতো দিতে পারিনি। তো এখন সেই ক্লাসটি তোমাদের জন্য দিচ্ছি, সেই টপিকটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অথবা টিসির জন্য আবেদন। তো এই অ্যাপ্লিকেশনটি কথা না বলে আমরা শুরু করতেছি। দেখো, প্রথমে হচ্ছে তোমরা ডেট দিবা, ডেট দিয়ে যে তারিখটা চাচ্ছ সেই তারিখ অনুযায়ী কিন্তু দিয়ে দিবে। এরপর হচ্ছে টু, মানে বরাবর কার বরাবর লিখতে চাচ্ছ, দ্য হেড মাস্টার হতে পারে, দ্য প্রিন্সিপাল হতে পারে, তোমরা এটা দিয়ে দিবা। এরপর হচ্ছে আমরা একটা এখানে স্কুলের নাম বলেছি, ভাঙা মডেল পাইলট হাই স্কুল। তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের স্কুল অথবা কলেজের নাম দিতে পারো, এটা কোথায় অবস্থান, ভাঙা ফরিদপুর, এটা ভাঙা এবং ফরিদপুরের অবস্থান, ঠিক আছে, তোমরা সেই বিষয়টা কিন্তু উল্লেখ করতে পারো। এরপরে হচ্ছে বা উল্লেখ করবে। এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। ওকে, তোমরা কী লিখবা, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট অথবা প্রেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য একটি আবেদনপত্র। ওকে, এরপর আমরা লিখবো হচ্ছে জনাব, স্যার, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন, আমি ক্লাস টেনের একজন ছাত্র অথবা ছাত্রী, ইন আর্টস গ্রুপ, মানবিক শাখায় অফ ইয়োর স্কুল, আপনার স্কুলের। আমি এখানে স্কুল বলতেছি, তোমরা যারা কলেজ স্টুডেন্ট আছো অবশ্যই তোমরা চেঞ্জ করে কলেজ লিখে দিবে। আই হ্যাভ বিন স্টাডিং ইন ইয়োর স্কুল, আমি এখানে পড়াশোনা করছি আপনার স্কুলে, ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, বিগত 5 বছর ধরে, মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড, আমার বাবা বদলি হয়েছে ফ্রম ভাঙা টু বরিশাল, ভাঙা থেকে বরিশালে, সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউ, তাই আমি আপনার কাছ থেকে একটি ট্রান্সফার সার্টিফিকেট চাচ্ছি, ঠিক আছে। তো এই কথাটা কিন্তু আমরা মূল বিষয়বস্তু হিসেবে নিতে পারি। দেখো, এখানে দুটি স্থানের নাম বলেছি আমরা, ভাঙা টু বরিশাল, ভাঙা প্রথম যে নামটা বলেছি, এখানে যেই স্থান থেকে বদলি হবে সেই স্থানটার নাম, আর যেখানে বদলি হবে বরিশাল সেখানে সেই স্থানটার নাম। তোমরা চাইলে স্থানগুলোর নাম চেঞ্জ করে দিতে পারবে এবং তোমরা কিন্তু প্রশ্নে যে নামগুলো যদি দেওয়া থাকে তাহলে সেই নামগুলো ব্যবহার করবে। তো এই টপিকসটা মোটামুটি তোমরা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এরপর আমরা নিচে যে প্যারাটি দিব সেটা হচ্ছে দেয়ার ফর, অতএব আই প্রে অ্যান্ড হোপ, আমি প্রার্থনা করি এবং আশা করি, দ্যাট যে ইউড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, টু ইস্যু মি, আমাকে দিতে, এ ট্রান্সফার সার্টিফিকেট, আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট দিতে আপনি যথেষ্ট পরিমাণে সদয় হবেন, অ্যান্ড অবলাইজ দেয়ার ভাই, এবং আমাকে বাহিত করবেন। এরপরে লেখা, আই রিমেন স্যার ইওর মোস্ট অবিডিয়েন্টলি, একটা নাম দিয়ে দাও, ঠিক আছে, একটা নাম দিবা, আমরা এখানে একটা সংক্ষিপ্ত ই ব্যবহার করেছি, এ ব্যবহার করেছি। এরপরে হচ্ছে ক্লাস টেন, রোল নাম্বার ইত্যাদি তোমরা দিয়ে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিতে পারো। তো আশা করতেছি অ্যাপ্লিকেশনটা ভালো লাগলো, কারণ অনেক ইজিভাবে তোমাদের বলার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু ভালো করে পড়বে, আর তোমাদের যদি কোনো প্রয়োজনীয় ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমরা দেওয়ার চেষ্টা করব। আর শেষ করার আগে আরও একটি কথা বলছি যে আমাদের ইংরেজি ভাষা শিক্ষার প্রোগ্রাম এই চ্যানেলটিতে যাচ্ছে, তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ তারা অবশ্যই এই ক্লাসগুলো ফলো করতে পারো। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।